কমিউনিস্টদের ত্রিপুরার জনগণ জামিনে রেখেছে, তার জন্য কাস্তে হাতুড়ি চিহ্ন নিয়ে লোকসভায় দাঁড়ানোর সাহস নেই, তাই হাত চিহ্নকে ধার নিয়েছে। আর সেই হাত চিহ্ন 5,000 কোটি টাকার কেলেঙ্কারির জন্য বর্তমানে জামিনে রয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব ও সাত রামনগর উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী দীপক মজুমদারের সমর্থনে রাজনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন বিপ্লব কুমার দেব। কমিউনিস্টদের সময় সাত রামনগর বিধানসভা কেন্দ্রে সন্ত্রাস সৃষ্টি করে তৎকালীন কংগ্রেসের প্রার্থী সুরজিৎ দত্তকে পরাজিত করেছিল কমিউনিস্টরা, কিন্তু আজ সেই কংগ্রেসের সাথে কমিউনিস্টরা হাত মিলিয়েছে, তাই কমিউনিস্টদের প্রায়শ্চিত্ত করা উচিত। কংগ্রেসের নেতা রাহুল গান্ধী বেরে আছেন, জানেন কি, কোর্ট থেকে বের 5,000 কোটি টাকার কেলেঙ্কারি। আর কংগ্রেস কমিউনিস্টের তো ত্রিপুরার জনতা বেঁধে রেখে দিয়েছে, ত্রিপুরার জনতা কংগ্রেসকে বেঁধে রেখেছে। তার জন্য হিম্মত নেই কাস্তের চিহ্নে লোকসভা দ্বারা, তার জন্য হাওলাত করেছে হাত চিহ্নকে, সেও 5,000 কোটি টাকার বিলের মধ্যে রয়েছে। এদিন বক্তব্য রাখতে গিয়ে সাত রামনগর কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী দীপক মজুমদারের প্রসঙ্গ টেনে বিপ্লব কুমার দেব বলেন, দীপক মানে প্রদীপ, আর প্রদীপ সব দিক আলোকিত করে তোলে এবং উপনির্বাচনে জয়লাভ করে দীপকবাবু রামনগরকে আলোকিত করে তুলবেন। কিন্তু সেই প্রদীপের তলায় যে অন্ধকার রয়েছে সেটা হলেন সিপিআইএম এর প্রার্থী রতনবাবু, আর দীপকের আলোয় মুছে যাবে রতন। আর দীপক মজুমদার নামই তো দীপক, জ্বলতেই থাকে, নিজে জ্বলে অন্যকে আলো দেয়, আর নিচে দীপকের নিচে কিন্তু একটা অন্ধকার থাকে, এই অন্ধকারটাই হচ্ছে রতনবাবু। এনার নামই এমন, আমি কি বলবো, ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদী এমন একজন প্রার্থী করেছে যে দীপক নিজে জলে রামনগরকে আলো করবে, আর অন্ধকার সে রতনকে বিতাড়িত করবে। প্রসঙ্গত গত 24 মার্চ প্রয়াত হয়েছেন রাজ্যের বিশিষ্ট সাহিত্যিক তথা পর্যটন ও পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরীর পিতা শ্যামল চৌধুরী, কিন্তু পিতার প্রয়াণে দলীয় কাজকর্মে কোনো প্রকার ত্রুটি রাখেননি মন্ত্রী। দলের প্রতি ও দলের কার্যকর্তাদের প্রতি ভালোবাসা দায়িত্ববোধের কারণে এদিনের সভায় ছুটে যান মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন বক্তব্য রাখতে গিয়ে ইন্ডিয়া জোটের লুপ্তপ্রায় অস্তিত্ব নিয়ে আলোচনা করেন তিনি। যদিও এই ইন্ডিয়া জোটের অস্তিত্ব কতটুকু সেটা আপনাদের প্রত্যেকের কাছে ইতিমধ্যে জানান দেওয়া গেছে। এই ইন্ডিয়া জোটের কনভেনার কে ছিলেন? শ্রীমতী মমতা ব্যানার্জি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আজকে মমতা দেবী আছেন ইন্ডিয়া জোটে? ইন্ডিয়া জোটে নেই। কি বলছেন যে আমি ইন্ডিয়া জোটে থাকবো, কিন্তু পশ্চিমবাংলায় আমি কংগ্রেসকে কোনো আসন দেবো না, সিপিআইএম কে কোনো আসন আমি দেবো না, আমি পশ্চিমবাংলার বাইরে ইন্ডিয়া জোটে রয়েছি। আবার কমিউনিস্ট পার্টি ওনারা বলছেন যে আমরা ইন্ডিয়া জোটে রয়েছি, আবার কেরালাতে ওয়েনাদ সিটে রাহুল গান্ধীর বিরুদ্ধে কমিউনিস্ট পার্টি প্রার্থী দিয়েছে সিপিআই এর কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারি ডি রাজা ওনার সহধর্মিণীকে সেখানে ওয়েনাতে প্রার্থী করেছেন সিপিআই বা কমিউনিস্ট পার্টি সিপিআইএম রাহুল গান্ধীর বিরুদ্ধে, সেখানেও ইন্ডিয়া জোট নেই, পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোট নেই। আবার ত্রিপুরাতে এসে বলছে
কংগ্রেস দলকে আমরা সমর্থন করছি ইন্ডিয়া জোটের প্রার্থী হিসেবে, কমিউনিস্ট পার্টিটা ভোট দেবে। এই যে তাদের দ্বিচারিতা, যেটা বিগত দিনেও ভারতবর্ষের রাজনীতিতে আমরা দেখেছি, পশ্চিমবাংলার রাজনীতি দেখেছি, ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে দেখেছি, দিল্লিতে দোস্তি, ত্রিপুরা রাজ্যে কুস্তি। এদিন বক্তব্য রাখতে গিয়ে আগরতলা পুর নিগমের মেয়র তথা সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী দীপক মজুমদার বলেন, পুর নিগমের মেয়র হিসেবে গোটা আগরতলা শহর তথা রামনগরবাসীদের বিভিন্ন অসুবিধা সমাধানে উদ্যোগ গ্রহণ করেছেন তিনি এবং আগামী দিনে এই বিধায়ক হিসেবেও এই বিধানসভায় রামনগরবাসীদের সমস্যাগুলো তুলে ধরে সেগুলো সমাধান করার লক্ষ্যে কাজ করবেন তিনি। আপনাদের সমস্ত সমস্যা আমাদের পবিত্র বিধানসভার কাছে তুলব, যাতে আপনাদের সমস্ত সমস্যার সমাধান করা যায়। সার্বিকভাবে আমি বলবো, এই রামনগরকে নতুনভাবে আমি সাজাবো, নতুনভাবে যারা যে সমস্ত যাদের দায়িত্ব আছেন, যারা ব্যবসা করেন, যারা চাকরি জন্য আছেন, যে যে স্তরে যার যার চাহিদা সেই জায়গায় মূল্যায়িত হবে, প্রত্যেকটি কর্মীর মূল্যায়ন হবে, প্রত্যেক আমার সঙ্গে কথা বলতে হবে, আমাকে থাকবেন, আমাকে পাবেন, দিনেও হোক আর রাত্রেও হোক, মানুষে পাশে থাকবো। আমার চিন্তা ভাবনার মধ্যে সুবিধিতদের ভাবনা, সুবিধিতদের কর্ম যে ছিল সেটা আমার মধ্যে থাকবে। এদিনের এই সভায় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তাফাজ্জল হোসেন, প্রদেশ বিজেপির সহসভানেত্রী পাপিয়া দত্ত সহ দলের অন্যান্য নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।